হ্যালো গাইজ ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে শুরু করছি ডিফারেন্সিয়াল ইকুয়েশানের একজ্যাক্ট টাইপ পার্ট ফোর সলিউশন সো গাইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশানের একজ্যাক্ট টাইপের উপর খুব বেশি ম্যাথস আমি আপলোড করব না যে কয়টা ম্যাথস আপলোড করব। আপনারা অবশ্যই প্রতিটা ম্যাথস ভালো করে দেখবেন ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অব ভালো করে দেখবেন খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন আমার কাছে যেই অঙ্কগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমি সেই অঙ্কগুলোর সলিউশনই দিচ্ছি যদি আপনারা বাকি অঙ্কগুলো করতে চান তাহলে অবশ্যই করতে পারেন বইয়ের এক্সারসাইজে অঙ্কগুলো আছে প্র্যাকটিস করবেন যদি মেলাতে না পারেন হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠাতে পারেন আমি হেল্প করে দেব কিন্তু যে কটা ভিডিও আমি আপলোড করছি প্রতিটা ভিডিও ভালো করে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন তাহলে সেমিস্টার এক্সামে একজ্যাক্ট টাইপ থেকে থাকলে আপনি অবশ্যই সলভ করতে পারবেন চলুন শুরু করি সলভ ডি ওয়াই বাই এক্স ইকোয়ালস টু ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার গিভেন ওয়াই ইকোলস টু ওয়ান হোয়েন এক্স ইকোলস টু ওয়ান এরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা আগের চ্যাপ্টারগুলোতেও করেছি এরকম টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে আমাদেরকে প্রথমে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা জেনারেল ফর্ম আনতে হবে যখনই ইন্টিগ্রেশন করে জেনারেল ফর্ম আনতে যাব। সেখানে আমার একটা কনস্ট্যান্ট থাকবে ইন্টিগ্রেশন করছি এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা পোর্ট করে আমরা সেই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করব সেই কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে গেলে আমরা জেনারেল সলিউশনের মধ্যে সেটা বসাবো বসিয়ে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা বার করব ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়ালস টু ওয়াই বাই এক্স প্লাস এক্স স্কোয়ার তার মানে প্রথমত কিছু হচ্ছে না আমি রাইট সাইড থেকে একটা এক্সের লসাগো করলাম লেফট সাইড যা আছে রয়ে গেল এক্স ওয়াই প্লাস এক্স কিউব এবার মাল্টিপ্লাই করে দিই এক্স যখন এ সাইডে আসবে এখানে লিখে দিই ডি ওয়াই বাই এক্স তাহলে এক্স ইন্টু ডি ওয়াই ইকোলস টু ডি এক্স দিয়ে এই পার্টটাকে মাল্টিপ্লাই করে দিই ওয়াই ইন্টু ডি এক্স প্লাস এক্স কিউব ইন্টু ডি এক্স দ্যাট ইকোলস টু এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকোলস টু এক্স কিউব ডি এক্স ভালো করে মনে করে দেখুন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের দু নম্বর ফর্মটা এরকমই ছিল এক্স ডি ওয়াই মাইনাস তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল ওয়ান বাই এক্স স্কোয়ার আর এক্স্যাক্ট ফর্ম ছিল ডি অফ ওয়াই বাই এক্স তার জন্য আপনাকে অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখতে হবে কনসেপ্টের ভিডিওটা ভালো করে দেখবেন আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের চারটে ফর্ম আছে চারটে ফর্ম ভালো করে মুখস্থ করে নেবেন কোন ফর্মটার ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে তাদের এক্স্যাক্ট ফর্ম কি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে আমি ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করবো দ্যাট ইকলস টু এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার ইকলস টু এক্স কিউব বাই এক্স স্কোয়ার এক্স বোথ সাইডে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম দ্যাট ইকলস টু এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স বাই এক্স স্কোয়ার তার এক্স্যাক্ট ফর্ম হচ্ছে ডি অফ ওয়াই বাই এক্স এটা কোথা থেকে পাবেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে চারটে ফর্ম সেখানেই আছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করার পর যে এক্সেট ফর্মটা হবে সেটা হচ্ছে এটা সেটা আপনাকে মুখস্থ করতে হবে দ্যাট ইকলস টু এক্সএস কিউ বাই এক্স স্কোয়ার মানে এক্স ডি এক্স এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করতে পারি ইনটিগ্রেশান ডি অফ ওয়াই বাই এক্স ইকলস টু ইনটিগ্রেশন এক্স ডি এক্স দ্যাট ইকলস টু ডি অফ ওয়াই বাই এক্স ইনটিগ্রেশন করলে ওয়াই বাই এক্স হবে ইকলস টু এক্সের ইনটিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু প্লাস সি হলো কনস্ট্যান্ট আমাদের কি গিভেন্ট ছিল ওয়াই ইকোয়ালস টু ওয়ান যখন এক্স ইকোলস টু ওয়ান সিন ওয়াই টু ওয়ান এক্স টু দে আর ফোর এই ইকুয়েশানে অর্থাৎ যেটা আমাদের জেনারেল ফর্ম এলো সেখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কিন্তু বসাবো ওয়াই বাই এক্স মানে ওয়ান বাই ওয়ান ইকোয়ালস টু এক্স স্কোয়ার বাই টু তার মানে ওয়ান স্কোয়ার বাই টু প্লাস সি দ্যাট ইকলস টু এখানে কি ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বাই টুকে এ সাইডে নিয়ে আসলে মাইনাস ওয়ান বাই টু ইকলস টু সি তার মানে সি ইকলস টু ওয়ান বাই টু সি এর ভ্যালুটা ওয়ান বাই টু পেয়ে গেলাম আমরা এবার এই ইকুয়েশানে বসিয়ে দেবো দেয়ার ফোর ওয়াই বাই এক্স ইকলস টু এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান বাই টু টু লসাগো করতে পারি ওয়াই বাই এক্স ইকলস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই টু দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস এটাই দেখতে পাচ্ছেন খুব সহজ অঙ্কগুলো শুধুমাত্র আপনাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের জায়গাটা মডিফাই করতে হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা তখনই মাল্টিপ্লাই করব যখন আমাদের নর্মাল কোনো ইন্টিগ্রেশন হবে না এক্স ডি ওয়াই কোনো ইন্টিগ্রেশন হবে না আমাদের ইন্টিগ্রেশনটা মাস্ট করতেই হবে জেনারেল ফর্মটা আনতে গেলে ওয়াই তারও ইন্টিগ্রেশন হবে না ঠিক তখনই আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলোকে কাজে লাগাবো সো থ্যাংক ইউ গাইজ ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অব দি ভালো করে দেখবেন আশা করি আপনাদের কিছুটা হলেও হেল্প হবে প্র্যাকটিস করবেন বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন পার্সোনালি অথবা গ্রুপে যেটা আপনার ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন যদি তাদেরও কিছুটা হেল্প হয়ে থাকে থ্যাংক ইউ